أشهد أن لا আমি তোমাদেরকে দিন কায়েমের জন্য পাঁচটা কাজের আদেশ করছি। আমর কুন বিল জামা, আমি সামিয়াত পাওয়া, আমি হিজরত ও জাহাদ, এটাকে বাদ দিয়ে নিজেরা দেখবো জাহাদ করতে পারে কবি নামে, এবং ওটাকে বাদ দিয়ে গণতন্ত্র ঢুকে গেল। এভাবে একদল এদিকে নিয়ে গেল, আর একদল নিয়ে গেল। আরো আর কোরআনের অজিফা চলবে না, রাসুলের দেওয়া অজিফা দরকার নাই। অজিফা কোনটা? মানুষ তৈরি করলো পাখান পাশের জিকির, হাতমে খাজে গান, হাতমে নারিয়া, দুর্গে তাজ, দুর্গে হাজারি, আরো কত রকমের বেদাওয়াত তৈরি করে এইগুলোকে শূন্য বানিয়ে ফেলল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেন কাজে হয় না, এখন অজিবা চলে গেছে উদ্যোগে। আরেখ বাইর পাকে রেহমান ও রহমেরা পড়াকে একটা অজিবা আনি ফেলেছে। সকাল সন্ধ্যা পাঁচটা হবে এরকম খতনা খাবা গান, খতনা নারিয়া, দুর্গে হাজারি, আরো কত বেদাওয়াত তৈরি করেছে। তাই আমার এটাই কামতের মাঠে অবহায় লকদ আযাল্লা মিন আনিল যিকরি, আল্লাহ রাসূলের তরিকা আল্লাহ পরিষ্কার করেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুন জান্নাতা ইল্লা মান আযা, আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে, কিন্তু যারা অস্বীকার করেছে তারা ছাড়া। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আমার আল্লাহ ইয়া রাসূলুল্লাহ কে অস্বীকার করলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আনি দখলাল জান্নাহ আমার আসানি ফকদ আবা, যে ব্যক্তি আমার অনুগত্য করলো, আমার তরিকায় চললো, সে নাজাত পাবে, জান্নাতে যাবে। আর যে ব্যক্তি আমার তরিকার অমান্য করলো, সে জাহান্নামে যাবে। আল্লাহ তা পরিষ্কার করে বললেন, কোন ইনকুম তুমি তো হেব্বো না আল্লাহ অত্যাদি অনুমি, তোমরা যদি আল্লাহ যারা আসতে চাও, তা আমি রাসুলের ইত্তেবা করো, আনুগত্য করো। রাসুল আনুগত্য করা হলো, এখান থেকে সরে বলো না, রাসুলের তরিকা না, চিস্তিয়া সাবের ইয়া নকশবন্দিয়া মুজাদ্দিয়া, এই তরিকায় চলে না দত্ত হবে সৎকা রাস্তা। আল্লাহ রাস্তা বলে তো রিক্সা হইবে, রাসুলের তরিকা দিয়ে সরাইলে কয়রকম লোকেরা, একদল শাসক গোষ্ঠী গণতন্ত্রীরা, আর একদল পুরো তরিকারা যারা বিভিন্ন রাস্তা তৈরি করেছে। এটা পরিষ্কার কোরআন বলছে, লাকাদ আদাল্লানি আনিল যিকরি বাদা ইয জাআনি, আমার কাছে হেদায়েত আসার পরে আমাদেরকে তোমরা গোমরা করেছিলে, এরা পদভ্রষ্ট করেছে। ফাকানা শাইতানুল ইনসানি খাযুলা, সূরায়ে ফুরকান এই সূরা 27 থেকে 29 নম্বর আয়াত পর্যন্ত আছে। এরপরে জাহান্নামীরা আফসোস করবে, হায় যে আরেকবার দূরে ফিরে যেতে পারতাম, আজকে নেতা যেরকম আমাদের থেকে বাড়া করতে সম্পর্ক ছিন্ন করছে, দুনিয়া আরেকবার যেতে পারলে আমরাও ওদের থেকে সম্পর্ক ছিন্ন করতাম। এটা সূরা বাকারা 166 থেকে 67 আয়াত। যারা অনুসারী ছিল তারা বলবে, যদি আজকে আমাদেরকে আর একবার দুনিয়া দেওয়ার সুযোগ দেওয়া হতো, কেন আমরা ওদের থেকে সম্পর্ক ছিন্ন করতাম, বাড়া করতাম, যেভাবে তারা আজকে আমাদের থেকে বাড়া করেছে। আল্লাহ তাআলা বলেন, কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতুন আলাইহিম, এভাবেই তাদেরকে কিয়ামতের মাঠে তাদের আমলগুলো আফসোসের জন্য দেখানো হবে। আমাহুম বিখারিজিনা মিনান নার, যত আফসোস করো তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না। এমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরা আফসোস করে বলবে, ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা, হায় যদি আমরা আল্লাহ না আল্লাহ অনুগত করতাম। এরকম তারা আফসোস করবে, আজকে যদি স্ত্রী সন্তান সব কিছু দুনিয়া মুক্তি পেতাম, তার ভাই বন্ধু এবং তার পরিবারের সমস্ত আত্মীয়স্বজন সবগুলো যদি দিয়ে তারা মুক্তি পেত, সে চেষ্টা তারা করতো, কিন্তু তা কাজে হবে না। আল্লাহ তারা বলছেন, ইন্নাল্লাযিনা কাফারু ওয়া মাতু হুম কুফফারুন, যারা কাফের হয়েছে এবং কুফরে অত্যন্ত মৃত্যুবরণ করেছে, তারা ইউকমারা মিনা হাদিন মিনুল আরদ দাহান ওয়ালা মুস্তাদা বিহি, তারা যদি জমিনের পুরো যে পরিমাণ মাটি আছে এই পরিমাণ স্বর্ণের মালিক হয়, ওটাও যদি আল্লাহর রাস্তায় ফেজে হিসেবে মুক্তিবরণ হিসেবে দেয়, আল্লাহ বলেন, তারপরও আর গ্রহণ করা হবে না। উলাইকা লাহুম আযাবুন আলীমুন, এদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। আমা লাহুম মিন নাসিরিন, এদের কোনো সাহায্যকারী থাকবে না। সূরা আলে ইমরানের 91 নম্বর আয়াত। এমনি ভাবে জাহান্নামীদের দেখে এই সমস্ত আহ্বান শুনে দারোয়ানরা উপহাস করবে, মজাক করবে, তার কিছু আলোচনা আছে, আজকে সেগুলিতে আলোচনা যাচ্ছি না। এইভাবে জাহান্নামের শাস্তিগুলো আমরা আলোচনা করলাম।
উদ্দেশ্য হচ্ছে এই এই পরিস্থিতির নসিহাতগুলো আমাদের জন্য, আমরাও যেন কিয়ামতের মাঠে এই আফসোস করতে না হয়, একথা বলতে না হয় যে তোমরা যদি না থাকতে লাওলা আনতুম লাকুন্না মুমিনিন, তোমরা যদি না হতে তাহলে আমরা মুমিন হয়ে যেতাম। আমরা যেন কোরআন হাদিস পাওয়ার পরেও কোন ব্যক্তি কি বলল বুজুর্গদের দ্বারা নেতা নেত্রীর দ্বারা বড় আলেমরা যেন কোরআন হাদিসকে যাচাই না করি, বরং কোরআন হাদিস দিয়ে আমরা আলেমদেরকে যাচাই করব। এটা আমিও পরিষ্কার করি, আমিও যদি কোন বিষয় বলি এবং কোরআন সুন্নাহ তার না থাকে এটা পরিষ্কার, এটাকে আমার মুখে ছুড়ে মারতে হবে, ওটা আমার বাতিল। দুনিয়ার কোন ব্যক্তি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল্লাহর রাসূলের কবরের দিকে ইঙ্গিত করে যে বিনা বাক্যে দুনিয়ার মানুষের মধ্যে একজনকে মানতে হতো সেই লোকের কবর সেই নাহাদার সাহাবার কবর, এই কবর ছাড়া অন্য কারো কথা বিনা বাক্যে মানা যাবে না, এটা পরিষ্কার। একজন পীর সাহেব বলল তিস্তা সাবিরিয়া তরিকা মানতে হবে, আপনি ঢুকে পড়লেন। পীর সাহেব বলল অন্য উপরে দায়ে পাকে রহমান রহিম, আপনি পড়া শুরু করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নামাজের পরে বল আল্লাহু আকবার, তিনবার বল আস্তাগফিরুল্লাহ, এরপর বল আল্লাহ মানকা সালাম অমিনকা সালাম এবার তেয়াবল দালাল রেখাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রতি নামাজের পরে সূরা নাস সূরা ফালাক সূরা ইখলাস তিনবার একবার করে বলো, মাগরিবের পরে তিনবার ফজরের পরে তিনবার বলো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নামাজের পরে ফজরের পরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো পড়ো, এটা তো মেরা আল্লাহ ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহু আল-হামদু লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা লা আমানি আলা মা আতাইতা ওয়া লা মুতা লিমা মানাতা ওয়া লা ইলাহা ইল্লা আনতা ইন্নাকা আল বাদ্দু। এটা আল্লাহর নবীর দেওয়া অধিকার, এইগুলো কাজে লাগে না। অধিকার চলে গেছে কোনগুলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ শিখাইলেন কেন পড়তে হবে, সেই দুরূদ বাদ দিয়ে এখন দুরূদ চালু হয়ে গেছে বলা গালিলা সলাত দ্বারা বক্তারা মহব্বতের সঙ্গে পড়ুন, মহব্বতের সঙ্গে বলা গালিলা। বলা গালিলা কোন দুরূদ শরীফের নাম? বলা গালিলা একটা কবিতা, ফার্সি ইরান দেশের একজন কবি ছিলেন শেখ সাবি, উনি বই লিখেছেন গুলিস্তা অবস্থা, ওই গুলিস্তা কিতাবে এই কবিতা বই আছে। এই কবিতার অর্থ আমাদের শরীফ আছে কেমনে, এখানে বালা বামানি কি পৌঁছিল আর উদামানি কি উচ্চ মাকামে, দেখা মানি মানে কি নির্যোগ্যতায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু উচ্চ মাকামে পৌঁছেছেন এটা কি তার নিজের যোগ্যতা না আল্লাহর রহমত? কোনটা আমরা কোরআন করে দেখবো, স্বেচ্ছাবি কি বলল এটা মানা বলি না, আমরা কোরআন থেকে দেখি আল্লাহ বলেছেন আলামি আজিবিকা ওয়াকি ইমান সাহাওয়া, আপনাকে আল্লাহ এতিম পেয়েছেন বলে আশ্রয় দিয়েছেন না, অজাকা বাওয়াল্লাম সাহাবা আপনাকে আল্লাহ পথের দিশাহীন বাওয়াল্লাম পেয়েছেন আপনাকে আল্লাহ কি হেদায়ত দান করেন নাই, অজাকে আওয়াল্লাম পাগনা আপনাকে আল্লাহ তারা পেয়েছেন খালি হাতে একবার অসহায় আপনাকে আল্লাহ তার ধনী বানিয়ে দিয়েছেন না, আল্লাহ তালা একবার বলছেন এরপর আল্লাহ বলেছেন অসানা আলাকা জিকাত, হে নবী আপনার মর্যাদা আপনার দিকে আমি উচ্চস্থান দান করেছি, সব দিয়েছেন কে? আর বলা বললাম বলা গেল না দেখতাম আলী নিজের যোগ্যতা বেশি গেল, আমরা কি শেখ সাবির কথা মানবো না আল্লাহর কালাম মানবো? এটা কোনো দুরুদ না, এটাকে দুরুদ বাদ দিয়ে এটাকে লাগাই দেওয়া হয়েছে কি জন্য? এটা ভালো লাগে না, পরের জামাতের পরে আল্লাহর নবীর বাতনা নবীরা যেগুলো প্রত্যেকটা হাদিসে বলা আছে সেইগুলো ভালো লাগে না, সেইগুলোকে বাদ দিয়ে নবীর সুন্নাহকে বাদ দিয়ে তার জায়গায় বিদআত তৈরি করেছে আল্লাহুম্মা আমিন। মুনাজাত, এই মুনাজাত কোরআনে নাই হাদিসে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের সালাতের অধ্যায়গুলো খুলুন বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ, তিরমিজির প্রথম দিকে শুরু দিকে আমি বলে দিলাম সেটা সালাতের বলা আছে তাহরীমুহা তাকবীরু ওয়া তাহলীলুহা আত-তাসলীমু, তাকবীরে তাহরীম দিন আমার শুরু হবে সালাম দিন আমার শেষ হবে, শেষ হয়ে যাবে নামাজ শেষ হয়ে গেল, এরপর ইমামের মুক্তাদিতে সম্মিলিত কোনো কাজ নাই, এরপরে সম্মিলিত যে ওয়াদ তৈরি করা হয়েছে এটা কব বিদআত, এটা কি বিদআত? এই বিদআত দিয়ে বর্জন করা, যেই কোনো কাজ প্রত্যাংশ করে থাকি